শুভ মুহূর্তের উদ্বোধন সম্পন্ন হলো মহাপ্রভুর নিবাসে কি বলবেন?
এই হলো আমার প্রথম আজকের যে পুজো উদ্বোধন, যার জন্য আমি পুরী থেকে চলে আসি। যত কাজ থাকলে আমি চলে আসি শঙ্কর, তার জন্য নিঃসন্দেহ ভাবে অত সুন্দর মূর্তি আমার হয়েছে। সবাইকে মা আশীর্বাদ করু, এই উন্নতি হোক, ওর উন্নতি হোক, এই এরিয়ার যত কাজ করছে তারপর আমার আশীর্বাদ। জয় মা, জয় জগন্নাথ। জগন্নাথের কাছে পুজো প্রার্থনা করি, ওনার শরীর সুস্থ থাকুক, আর বেঙ্গলের সমস্ত শান্তি থাকুক, সবাইকে আমার আশীর্বাদ। জয় জগন্নাথ। প্রভুজির নিজে এসে আরো 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 শ্রীবৃদ্ধির কামনা করলেন। এটা তো নতুন কিছু নয়, উনি প্রতি বছরই আসেন এবং ওনার আশীর্বাদ সারা বছরই আমাদের বনগুলি যুবক সঙ্গে সমস্ত সদস্যদের মাথায় থাকে, আগামী দিনেও থাকবে আমি আশাবাদী। এবং ওনার দেখানোর পথেই আমরা হেঁটে চলেছি। জগন্নাথ এবং মা আমাদের সহায় আছে, যে কারণে আমরা এত শক্তি পাই। সারা বছর এত কাজ, এই যে মানে মানব রূপে যে শত্রুগুলো আছে তাদের সঙ্গে লড়াই, সেই শক্তিটা আমরা কালী পুজোর দিন অর্জন করি না? 300 একদিন অঞ্জলি দিই, মায়ের আরাধনা করি, 364 দিন লড়াই করার জন্যে, ঠিক আছে? তা মা সবসময় পাশেই আছে, সাথেই আছে, আমরা জানি। ভালো কাজ করার জন্য আরও ভালো কাজ করতে হবে, যাতে মানুষের ভালো হয়, সমাজের ভালো হয়। আর দিদিমণি তো আমাদের বলেইছেন যে সবসময় 364 দিন মানুষের পাশে রাত দিন সাত দিন থাকতে হবে, আমরা সেটাই করছি। এই যে কালী পুজো করছি, কালী পুজোর আমাদের রক্তদান আছে, বস্ত্রদান আছে। আপনারা জানেন 12 মাস কীভাবে মানুষের পাশে থাকি আমরা, কখনো স্টুডেন্টদের স্কলারশিপ, কখনো 2500 লোকের রক্তদান শিবির, কখনো বস্ত্রদান, কোথাও বন্যা হলে সেখানে চলে যাচ্ছি ত্রাণ নিয়ে, ভূমিকম্প বলে ত্রাণ নিয়ে যাচ্ছি, বাচ্চারা পড়তে পারছে না তাদের পাশে দাঁড়িয়ে পড়ছি, এটাই তো কাজ। সামাজিক দায়বদ্ধতা, এভাবেই সংকটটাও এগিয়ে চলবে তরুণ প্রজন্মকে। সেটা মানুষ বলে এটা তো আমি বলবো না, নিজের কথা নিজে। এই উৎসব, শ্যামা পুজোর উৎসব এবং দীপাবলি উৎসব উদ্বোধনে আমরা গতকালই কলকাতা শহরের বাবু কালচারকে জানি, সেই বাবু কালচারের টিমের ওপরই তৈরি হয়েছে। গতকালই আমরা তা দেখিয়েছিলাম আর আজ শুভ উদ্বোধন সম্পন্ন হলো এবং আজকে মাতৃমূর্তি তৈরি হয়ে গিয়েছে। 12ই অক্টোবর তিথি মেনে, নির্ঘণ্ট মেনে, 12ই নভেম্বর তিথি মেনে, নির্ঘণ্ট মেনে দীপান্বিতা নবসায় পূজিত হবেন মা শ্যামা। এখন তারই অপেক্ষা, তবে দর্শনার্থীদের জন্য ফুল
করে দেওয়া হলো এই মণ্ডপ, কারণ আজ শুভ উদ্বোধন হয়ে গেল। মাতৃমূর্তিতে বরাবরই সাবেকিয়ানা বজায় রাখে, তবে সেই সাবেকিয়ানার মধ্যেও একটা অভিনবত্ব থাকে, কারণ এই মাতৃমূর্তি প্রায় 16 ফুটের বিশাল আকৃতি মাতৃমূর্তি, পুরোটাই ডাকের সাজে তৈরি এবং মায়ের গায়ের রং কিন্তু হালকা বেগুনি। এটা একেবারে এই বনহুগলি যুবক সংঘ শুরু থেকেই এমন ভাবেই মাতৃমূর্তিতে মাতৃমূর্তি আরাধনা করে আসছে, সে কারণে এবছরও তার ব্যতিক্রম হয়নি। তাই মাতৃমূর্তি কোন রকম পরিবর্তন হয় না, সাবেকি আনাই তারা বজায় রাখে, কিন্তু থিমের পরিবর্তন হয়। 37তম বর্ষে তাদের মাতৃমূর্তি সেই সাবেকি আনা বজায় রয়েছে, কিন্তু থিম এবার কালী এবং কল্পনা। বনহুগলি যুবক সংঘ 37তম বর্ষের শ্যামা পুজো, এ মুহূর্তে আপনারা সরাসরি সেই ছবি দেখলেন 7 Epic Films-এর পর্দায়, যে পুজোর উদ্বোধন করলেন পুরীর জগন্নাথ মন্দিরের মূল পুরোহিত রাজেশ তৈলাপতি। বাবু কালচারের ওপর এই থিম তৈরি, একেবারেই সেই বাবু কালচারে যেমনটা ছিল হ্যাজার, যেমনটা ছিল গ্যাসের বাতি, যেমনটা ছিল মাটির প্রদীপ, সেই বাবু কালচারদের যেমন তাদের সংস্কৃতি ছিল, যেমন তাদের বাবু আনা ছিল, সেই ছবিগুলোই তুলে ধরা হয়েছে। একেবারে যেমনটা আমরা সে সময়ের বাড়ি ঘর দর দেখতাম, যেমনটা আমরা খিড়কি দেখতাম ঠিক তেমনটাই করে তোলা হয়েছে। আর গতকালই আমরা দেখেছিলাম যে একদম সামনে আছে একটা বিশাল আকৃতির পালকি, এই পালকি করে তখনকার দিনের মহিলারা বা নারীরা যাতায়াত করতো, কিন্তু বাবু কালচারের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে সেই পালকি, সেটা কিন্তু একটা বিশাল আকৃতির পালকি মূল মণ্ডপের সামনেই রাখা হয়েছে। একেবারে শহর কলকাতার যেমনটা আমরা বাবু কালচার দেখতে পেতাম না, তেমন সংস্কৃতি তুলে ধরা হয়েছে 37তম বর্ষের বনহুগলি যুবক সংঘের। আমরা গতকালই প্রাক পুজো পরিক্রমা দেখেছিলাম, মাতৃমূর্তি তৈরি হচ্ছিল, আজ কিন্তু তা সম্পন্ন হয়েছে, একেবারে চূড়ান্ত পর্যায়ে কাজ যেমন কালকে ছিল আজ প্রস্তুতি সারা, এবং শুভ উদ্বোধন হয়ে গেল পুরীর জগন্নাথ মন্দিরের মূল পুরোহিত রাজেশ তৈলাপতির হাত ধরে। এবং আজকে থেকে কিন্তু দর্শনার্থীরা দেখতেই পাবেন, যদিও আগামী 12ই নভেম্বর দীপান্বিত অমাবস্যায় মা পূজিত হবেন, তবে মাতৃমূর্তিতে যেমন সাবেকি আনা থাকে 16 ফুটে সেই মাতৃমূর্তি এবার রয়েছে, কিন্তু অসাধারণ সুন্দর এই মণ্ডপে বাবু কালচারের যে প্রতিচ্ছবি তারা তুলে ধরেছেন সেটা কিন্তু সত্যিই দেখার মতো। তাই চলে আসুন একটা দিন সময় হাতে করে দীপাবলি আর শ্যামা পুজোয় বনহুগলি যুবক সংঘের 37তম বর্ষের কালী এবং কল্পনার থিম দেখতে। দেখতে থাকুন 7 Epic News, আরো বিভিন্ন খবরের আপডেট ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছেন, পাশাপাশি কালী পুজোর বিভিন্ন মণ্ডপ, কোথায় কি মণ্ডপ সজ্জা হচ্ছে, কোথায় কি থিমের পুজো হচ্ছে, কোথায় মাতৃমূর্তিতে বিশেষত্ব হচ্ছে, সেগুলো কিন্তু আমরা তুলে ধরছি 7 Epic News এর পর্দায়। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 Epic News, জয় হিন্দ। আরেকটি আনন্দের খবর জানাই,